অচল অবস্থা দাবি পূরণ হলো পুরসভার অস্থায়ী কর্মীদের কাজে যোগ দিলেন সাফাই কর্মীরা কাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে শহর দাবি কর্মীদের অবশেষে কাটলো জটিলতা কাজে যোগ দিলেন বনগা পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা গত ২৬ তারিখ থেকে বেতন বৃদ্ধি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন পুরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কর্মবিরতি শুরু করেন তারা ফলে পৌর পরিষেবায় ব্যাঘাত ঘটতে শুরু করে প্রায় অচল হয়ে পড়ে নাগরিক পরিষেবা শহরের হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন বাজার রাস্তায় জমতে শুরু করে আবর্জনা ইতিমধ্যেই দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়ে মহকুমা শাসকের কাছে আবেদন জানান ব্যবসায়ী সংগঠনের সদস্যরা মহকুমা শাসকের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয় বুধবার পৌরপ্রধান শঙ্করাঢ্য ও অন্যান্য কাউন্সিলরদের মধ্যস্থতায় অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবি দাবিদাওয়া মেনে নেওয়া হয় এরপর কাজে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন পুরকর্মীরা এদিন পৌরসভার চন্দ্রিকা হলে আলোচনা শেষে বাইরে বেরিয়ে এসে শহরে মিছিল করেন এই অস্থায়ী কর্মীরা তাদের দাবি পূরণ হওয়ায় শঙ্করাঢ্য ও উপপৌরমাতার নামে জয়ধ্বনিও দিতে থাকেন এ ব্যাপারে সাফাই কর্মীদের দাবি আমাদের দাবি দাবিদাওয়াগুলি মেনে নেওয়া হয়েছে আগামী কাল থেকেই আমরা কাজে যোগ দিচ্ছি মানে ওনার বারাক যাতে আমাদের ছেলেগুলা ডাল ভাত খায় যাতে বাঁচে সেই আমি সেইটাই ওদের বলা ছিল সেটা উনি আজকে এসে সেটা বললেন যে ঠিক আছে তোমাদের দাবিদাওয়া আমি মেনে নিতেছি আমাদের আজকে মিটিং এর জায়গায় হলো আজকে 12 জন বিধায়ক এসেছিল আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিল তিনি এসে একটা সেশন নিল নিয়ে আমাদের বলল যে যে দাবিগুলো আমরা রেখেছিলাম উনি সম্পূর্ণ দাবিগুলো মেনে নিয়ে আমাদের কাল থেকে কাজ করতে শুরু করতে বলল আমরা এ বিষয়ে অত্যন্ত খুশি এ বিষয়ে পৌরপতি জানান শহরের উন্নয়নের অন্যতম কারিগর এই সাফাই কর্মীরা সে কারণেই আমরা তাদের দাবি দেওয়া যতদূর সম্ভব মেনে নেওয়ার চেষ্টা করেছি দুই তিনটে দাবি ছিল সেই দাবিটা একটা হচ্ছে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেলে যারা স্থায়ী বা অস্থায়ী তাদেরকে একটু কম কাজ দিতে হবে বা মানে ভারী কাজ না দেওয়ার জন্য সেটা মানবিক কারণে আমরা তো সবাই মেনেই নিয়েছি আর মাইনে বৃদ্ধি আমরা কাউন্সিলার এখানে সবাই বসেছি বেতনটা যেটুখানি ন্যূনতম দিলে তাদের সংসার চলে কারণ তারা হয়তো আমাদের ভাই বোন সবাই ওদের মুখে যদি আমরা না হাসি ফোটাতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই জনপ্রহিত্ব হতে পারব না সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা